नमस्कार बंधुरा, हरियाली किचने अपन सबाई के स्वागत। आज के बनिए देखो आलुर परोटा, खूब ही सुस्वादु नरम तुलतुले आलुर परोटा कीभावे बनानो जाए सेटाई आज के देखो। तो चलुन बंधुरा शुरू करा जाक। आमी एखाने आलू नियेछी, आमी चारटे आलू सेद्ध करे रेखेछी। आमी एखाने छ पिस परोटा करब, सेई हिसेबे आमी चारटे आलू नियेछी। संगे नियेछी चिली फ्लेक्स, चीनी एक चामच और भाजा मसला एक चामच, अंदाज मतो नून, चाट मसला एक चामच। संगे नियेछी काँचा लंका कुचानो। मजाटा आमी एक घंटा आगे मेखे रेखेछिलाम। मजाटा आमी किभाबे मेखेछी सेटा आमी डेस्क्रिप्शन बक्से लिंक दिए देव, आपनारा देखे नेबेन। এবারে আমি সেদ্ধ করা আলুগুলো ভালো করে মেখে নেব। তো আলুগুলো আমার মোটামুটি মাখা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম, সেগুলো আমি পুরোটাই এর ভেতরে দিয়ে দেব। এবার দেব কাঁচা লঙ্কা কুচানো, এগুলো আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। তো আলুটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি, তাতে আমি দু চামচ মতো সাদা তেল দিলাম। এবারে যে আলুটা মেখে রেখেছিলাম সে আলুটা আমি কড়াইতে দিয়ে দেব। আলুটাকে আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব, পাঁচ মিনিট মতো, তাতে করে মশলাগুলো ভালো করে মিশে যাবে, আলুটা খুব স্মুথ হবে। তো পাঁচ মিনিট হয়ে গেছে, আমার আলুটা অনেকটা ড্রাই হয়ে গেছে, মশলাগুলো খুব ভালো করে মিশে গেছে। এবারে দেব আমি ধনে পাতা কুচানো, এবার আলুর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশে গেছে, এবারে আমি এটা ঠান্ডা করার জন্য দশ মিনিট ওয়েট করব। তো আমার দশ মিনিট পরে আলুটা বেশ ঠান্ডা হয়ে এসেছে। এবারে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেগুলো আমি একটু লেচি কেটে নেব, তবে খুব ছোট সাইজ করব না, একটু মিডিয়াম সাইজ করে নেব। আমি এখানে ছটা পরোটা বানাবো, তো ছটা লেচি আমি কেটে নেব। তো ছটা লেচি আমি কেটে নিয়েছি, এগুলোকে একটু রাউন্ড শেপ করে নেব। তো আমার রাউন্ড করা হয়ে গেছে। এবারে আমি যে আলুটা মিক্সচার বানিয়ে রেখেছিলাম সে আলুটাকে গোল গোল করে ছটা বল তৈরি করব। একই মাপের হতে হবে, তো এক এক করে বাকিগুলো আমি করে নিয়েছি। এবারে আমি ময়দার লেচিগুলো একটু হাত দিয়ে চেপে চেপে বাটি মতো করে নেব, আঙুল দিয়ে এইভাবে দু হাতের সাহায্যে করতে হবে এটা, ঠিক এইরকমভাবে। এবারে আমি একটা আলুর বল এর মধ্যে দিয়ে দেব, ভালো করে মুখটা টাইট করে বন্ধ করে দেব। বেশ টেনে টেনে একটু বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি রাউন্ড শেপ করে নেব। তো বাকিগুলো আমি একই রকমভাবে করে নিয়েছি, সবগুলোই হয়ে গেছে আমার। আমি একটু শুকনো ময়দা দিয়ে এগুলোকে বেলে নেব। আলুর পরোটা বেলার সময় শুকনো ময়দা দিয়ে বেললে পুরটা বাইরে বেরোয় না, যদি তেল দিয়ে বেলা হয় তাহলে কিন্তু অনেক সময় পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। ঠিক এইরকমভাবে হালকা করে একটু বেলে নিতে হবে, রাউন্ড শেপ আনতে হবে এরকমভাবে। একটু উল্টে পাল্টে আমি হালকা করে বেলে নেব। তো আমার বেলাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গরম ননস্টিক প্যানে দিয়ে দিলাম। এবারে এটা কিছুক্ষণ হওয়ার জন্য ওয়েট করব, মাঝে মাঝে একটু উল্টে দেব। প্রথমে এটাকে একটু শুকনো ভেজে নেব, ঠিক এইভাবে। আগে থেকে তেল দেওয়া যাবে না, কিছুক্ষণ এটা শুকনো ভাজার পরেই তেলটা দিতে হবে, নাহলে কিন্তু পরোটাটা ভালো ফুলবে না। এইভাবে চেপে চেপে একটু আমি ভেজে নেব। এবারে আমি সাইড থেকে তেলটা দিয়ে দেব। এবারে তেল দেওয়ার পরে কিছুক্ষণে উল্টে পাল্টে একটু ভেজে নেব, চামচের সাহায্যে একটু চেপে চেপে দিলে পরোটাটা বেশ ফুলে উঠবে। তেমনভাবে একটু পরোটাটাকে আমি ফুলিয়ে নেব, কালারটাও পরোটা চেঞ্জ হয়ে গেছে,
हल्का एक लाल हो आसार परपर ही एगुलो के तुले नेब। आमार परोटा पुरोपुरी कमप्लीट। एक ही रकम भावे आमी बाकीगुलो भेजे नियेछी। तो आमार आलुर परोटा पुरोपुरी भाजा हये गेछे। एबार एकटू आमी परोटाटा छिड़े देखाबो। खूब ही सफ्ट होयेछे परोटा, आर भीषण गरम, भालो करे आमी छिड़तेओ पाच्छि ना। तो देखुन आमार आलुर परोटाटा भेतरटा एकटू देखाई। आलू एकदम ठासा, भीषण नरम तुलतुले आलुर परोटा। खूब सहजे आपनारा बाड़ीते बनिए फेलुन एरकम भावे। तबे एई परोटार साथे खूब बेशी तरकारीर प्रयोजन हय ना, आपनारा जे कोनो सस अथवा चाटनिर साथे एटा परिवेशन करते पारेन। तो बंधुरा, आमार भिडियोटी भालो लागले अवश्यई लाइक्स कमेंट्स आर शेयर करबेन। जारा आमार चैनेले नतून दर्शक तारा अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करे राखबेन, ताहले आमी जखनी कोनो भिडियो आपलोड करब सबार आगे आपनार काछे पौंछे जाबे। भालो थाकबेन, सुस्थ थाकबेन, आबारो आमी आसबो नतून कोनो भिडियोते, नतून कोनो रेसिपिर साथे।